ছাদ বাগানে সফল ও সেরা দুটি আমের জাত কি কি, পাশাপাশি এই আম গাছগুলি টবে লাগানোর পর কিভাবে যত্ন পরিচর্যা নেবেন যাতে দ্রুত ফলন পেতে পারেন, তাই নিয়েই আজকের ভিডিও। বর্তমানে ছাদ বাগানে আম জনপ্রিয় হয়ে উঠছে, বিশেষ করে আমরা যারা টব বাগানি। আম গাছের বেশ কিছু জাত রয়েছে, কিন্তু সেরা ও সফল দুটি আমের যদি জাত হিসেবে ধরা যায় তাহলে একটি কাটিমন এবং অপরটি ব্যানানা ম্যাঙ্গো। কেন এই দুটি জাতকে সেরা হিসেবে ধরা যায়? কাটিমন ১২ মাসি জাতের থাই ভ্যারাইটির একটি আম, যেটি মিষ্টতা রয়েছে, পাশাপাশি আঁশ নেই বললেই চলে। যদি আমরা সঠিকভাবে এর যত্ন পরিচর্যা করতে পারি তাহলে প্রায় এক একটি আম ৪০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত হয়। এই কাটিমন ছাদ বাগানের জন্য পরীক্ষিত একটি জাত। ঠিক তেমনই ব্যানানা ম্যাঙ্গো, এটিও একটি থাইল্যান্ড ভ্যারাইটি, কিন্তু এটি ১২ মাসি নয়, বছরে একবারই হয়। থোকায় থোকায় ৪ থেকে ৫টি করে ধরে, আঁশ খুব কম থাকে এবং খোসাটা খুব পাতলা হয়। এটিও ওজনে প্রায় এক একটি আম ৩০০ থেকে ৪০০ গ্রাম পর্যন্ত হয়। সেজন্যই আমরা ছাদ বাগানে একটি ব্যানানা ম্যাঙ্গো ও ১২ মাসি জাত হিসেবে কাটিমন আম গাছ বসাতে পারি। পাতা দেখেই খুব সহজেই চেনা যায়। দেখুন, এর পাতাটি একটু সরু টাইপের এবং নিচের দিকটা একটু সুচলো টাইপের হয়, কিন্তু ব্যানানা ম্যাঙ্গোর পাতাগুলো দেখুন একটু চওড়া চওড়া এবং নিচটা অতটা সুচালো হয় না। এই আম গাছ টবে বসানোর পরপরই বেশ কিছু সমস্যা তৈরি হয়। সবচেয়ে বড় সমস্যা, পাতা পুড়ে যায় এবং অনেকেই এই আম গাছ বসানোর প্রতি অনীহা তৈরি হয়। কেন এমনটা হয়? এরকম একটি ছোট্ট প্যাকেটে যখন আমরা গাছ কিনে আনি, কিনে আনার পরপরই যে মাটিতে রোপণ করি সেই মাটি কি ধরনের হওয়া উচিত, কি মাপের টব নেবেন। এখানে দেখছেন যে এই কাটিমন গাছটি মাত্র ৬ মাস বয়স, মুকুল এসেছিল, আমি মুকুল কেটে দিয়েছি এবং তার পরপরই দেখুন আবার কুশি বেরাতে শুরু হচ্ছে প্রত্যেকটি শাখা থেকে। এবং পাতা একেবারে চকচকে রয়েছে প্রত্যেকটি। কিভাবে পরিচর্যা করেছি? আপনি এরকম একটি প্যাকেটের গাছকে যদি ৮ ইঞ্চির টবে বসান তাহলে কিভাবে মাটি প্রস্তুত করবেন সেটি দেখে নেওয়া যাক। দেখুন, এখানে যে মাটি নিয়েছি গার্ডেন সয়েল, কিন্তু এই মাটি এঁটেল বেস হবে। একেবারে ঝুরঝুরে করে মাটি নেবেন না, মাটি একেবারে শুকিয়ে নেবেন। ৬০% মাটি নেবেন, ২০% ভার্মি কম্পোস্ট এবং ২০% নেবেন লাল বালি, অর্থাৎ বাড়ি তৈরি করার যে বালি সেই বালি। এর সঙ্গে ৮ ইঞ্চি টবের জন্য ১ মুঠো হাড়ের গুঁড়ো নেবেন এবং ১/২ মুঠো শিংকুচি, যে দানা আকারের ফুরাডান পাওয়া যায়, যে টবের মাটিতে কেঁচো কেন্য বা এই জাতীয় পোকামাকড়ের উপদ্রব যাতে না হয় সেজন্য এই ফুরাডান ব্যবহার করবেন। গাছ যখনই আমরা টবে রোপণ করব, অতিরিক্ত জৈব হোক কিংবা রাসায়নিক সার দিয়ে গাছ বসাবেন না। যেরকম বললাম ঠিক এভাবেই আমি বসিয়েছি এই গাছটি ৬ মাস আগে। পাতা দেখছেন যে একটির ও পড়েনি, কিন্তু গাছ একেবারে চকচকে রয়েছে। দ্বিতীয় যে বিষয়, ২ মাস অন্তর একবার করে আপনি মিক্স সার ব্যবহার করতে পারেন। হাড়ের গুঁড়ো ১ মুঠো নিলেন, ১/২ মুঠো পরিমাণ শিংকুচি নিলেন এবং ১ মুঠো পরিমাণে ভার্মি কম্পোস্ট নিলেন। নিয়ে এই টবের ওপরে একটু হালকা খুঁচিয়ে নিয়ে ২ মাসে একবার ব্যবহার করবেন। তরল সার এখন আমরা দেব, যেহেতু গাছ এখন গ্রোয়িং পিরিয়ডে রয়েছে, গাছকে আমরা দ্রুত বাড়িয়ে নেব। সেজন্য সবজির যে খোসা ভেজানো জল দিতে পারেন, সর্ষের যে খোল ভেজানো পাতলা জল, এটি আমরা ১৫ দিনে একবার এই টবের মাটিতে দিয়ে দিতে পারি। সারা দিনের অন্তত পক্ষে ৫ থেকে ৬ ঘন্টা রোদ আসে এরকম জায়গায় গাছটিকে রাখার চেষ্টা করবেন। এই গাছের যে পাতা পড়ার সমস্যা তৈরি হয় সেটি হলো অতিরিক্ত জল দেওয়ার কারণে রুট রটের সৃষ্টি হয়। সেজন্য দেখুন এখানে মাটি অনেকটাই শক্ত হয়ে গেছে, একটু টান করে করে তারপরে আমরা জল দেব। অন্যান্য গাছে যেরকম আমরা প্রায় প্রত্যেক দিন জল দিই, একটু চেক করে নেবেন এবং দেখুন মাটি ফাটতে শুরু হয়েছে,
যখনই দেখছেন যে টপ সয়েল হালকা হোয়াইট বা সাদা রঙের হয়ে যাচ্ছে তখনই আমরা জল দেব। জল একটু বুঝে বুঝে দেবেন, তাহলেই দেখবেন যে আম গাছের যে পাতা পড়ার সমস্যা এবং ছোট গাছ যে হট করে ঝিমিয়ে মারা যায় এর হাত থেকে আপনারা পরিত্রাণ পাবেন। যারা টবে আম গাছ লাগাতে চাইছেন, আপাতত কম দামে এই সেরা দুটি জাতের আম গাছ লাগাতে পারেন এবং এই গাছগুলি দিয়েই আপনি আম গাছের পরিচর্যা শিখে নিন এবং তারপর পরই এখন যে সমস্ত দামি ভ্যারাইটিগুলি এসেছে সেগুলি আপনি লাগাতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন, ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।